বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যান দুর্ঘটনার দিকে নজর রাখবো। রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রায় প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটছে এবং ট্রাফিক দপ্তরের এত সব বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন রকম কঠোর ফাইন এবং কঠোর নিয়মবিধি থাকার পরেও দেখা যাচ্ছে একাংশ যান চালক সেখানে বেপরোয়াভাবে গাড়ি বা বাইক চালাচ্ছেন, যার জেরেই অনেক ক্ষেত্রে কিন্তু সেখানে যান দুর্ঘটনাগুলো ঘটছে। তার পাশাপাশি রাস্তাঘাটের সমস্যাও বিভিন্ন জায়গাতে রয়েছে। যেই কারণেই ঘটুক না কেন, এই দুর্ঘটনার ফলে কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে অনেক প্রাণ অকালে ছড়ে যাচ্ছে। শান্তিরবাজার বাইখোরা এলাকাতেও একই রকমের ঘটনা ঘটলো এবং শান্তিরবাজার বাইখোরা এলাকায় একটি জিপ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মনির উদ্দিন মিয়া নামে 55 বছরের এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উদয়পুর তেপানিয়া হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি। স্বাভাবিকভাবেই এই মনির উদ্দিন মিয়া সেই ব্যক্তির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে, শোকের ছায়া নেমে এসেছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল তার পাশাপাশি সেই জায়গাতে যেটা জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে, একটি জিপ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন মনির উদ্দিন মিয়া 55 বছরের সেই ব্যক্তি, এবং পরবর্তী সময় তাকে উদয়পুর তেপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পাশাপাশি পরবর্তী সময় সেখান থেকে রেফার করা হয়েছে তাকে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে কিছুক্ষণ পর সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মনির উদ্দিন মিয়া। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব। প্রচন্ড বেগে একটা কমান্ডার বাস, কমান্ডার জিপ, এটা এয়ার মানে সজোরে ধাক্কা দিছে। ধাক্কার সাথে প্রথমে হিসেবে লাগবে, লাগার পরে চাপলে হিটে ফেলা, সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ওই কমান্ডার হিসেবে আসছে। কমান্ডার যুগটা ওই জায়গাতেই আছে, এখন তো হসপিটালে রেফার উদয়পুরে প্রথম আনা হয়েছে, উদয়পুর থেকে এখানে জিবিতে রেফার করছে। এখন অবস্থা যেন এখন অবস্থায় খুব সিরিয়াস হয়ে যাবে। ডাক্তারবাবুরা যেটা বলার চেষ্টা করছেন যে মানে 80% মতো খারাপ অবস্থার মধ্যেই আছে, মানে পায়ে রেখেছিল না বাইকটা গিয়ে আসছে না পায়ে 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 দাঁড়ানো গাড়ি খারাপ ডক্টর হয়েছে। গাড়ি ইয়া কেশব বিদ্যা বাড়ি হচ্ছে। কি নাম ওনার? মনির উদ্দিন মিয়া। বয়স কত? বয়স 55। বাড়ি কোন জায়গা? বাইখোরা। কি করে দেন? কৃষক। গাড়ি চালকের বিরুদ্ধে কি আপনারা কোনো মামলা করছেন? হ্যাঁ, এখানে পরবর্তী সমস্ত আমরা মামলা করতেই নিব। আপনারা শুনলেন এক ব্যক্তির বক্তব্য এবং মনির উদ্দিন মিয়া নামক 55 বছরের সেই ব্যক্তির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।